যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, মানে এই যে আমাদের এই পিছনে ড্রয়িং রুমের পিছনে ছোট্ট একটা যদি বিছানা করে দিই আপনাকে, আপনি কি খুব বেশি রাগ করবেন? এদিক দিয়ে খুব ভালো বাতাস আসে, যদিও আপনার মতো বড় মাপের লোককে আমাদের বাসার এই মানে কোন রুমে যে আপনাকে থাকতে দিই ওটা আম্মার রুমটা খালি, কিন্তু কেমনে আম্মার রুমে আপনাকে দেব থাকতে? মাডার ভাই আসে, কোনো সমস্যা নাই, সব কিছুই হবে, কোনো প্রবলেম না, আমি সব কিছু দেখাশোনা করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না মাডার ভাই। রিমুকে ডাকেন মাডার ভাই, আমার মনে হয় যে আপনি যদি এখন হুলস্থির করেন, অধৈর্য হন, তাহলে জিনিসটা কিন্তু পুরো ব্যাপারটা আমাদের ভেস্তে যায়। আমার মনে হয় যে মাডার ভাই আমরা মানে খুব ঠান্ডা মাথায় খুব পরিকল্পনা মাফিক আগাইতে পারি মাডার ভাই, এতে মনে হয় যে আমাদের অনেক বেশি লাভবান হবে। মাডার ভাই আসসালামু আলাইকুম। মাডার ভাই ফোনে বলছিল না যে আমাদের বাসার সামনে একটা পাগল বসে রয়েছে যার ভয় আমি পলাইছি, সে অ্যাটেম্প টু মার্ডার আমাদের ঘরে বসে রয়েছে। ওই পাগলটা আমাদের বাসায় ঢুকলো কিভাবে? আমি নিয়ে আসছি। তুমি পাগলের বাসা নিয়ে আসছো কিসের জন্য? শোনো, এতদিন ধরে একটা সাপে ধরার জন্য আমি খুব প্ল্যানিং করতেছিলাম, একটা সাপুরে দরকার আছে, তারপর সাপুরে পেয়ে গেছি। কিসের সাপুরে? একটা গুন্ডাকে একটা পাগলকে ঘরের মধ্যে নিয়ে এসে তুমি আমাকে হেয়ালি করতেছো আমার সাথে? কেন, আপনি আমাকে কইছিলেন না যে পাগলটা হলো ভাবের প্রেমিক? হ্যাঁ, তো তো আমি আরও খুঁজে বের করলাম যে ভাবির সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে পাগলটা রাস্তায় ঘুরতে 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 বড় একজন সন্ত্রাসী হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, থাম করে তারে নিয়ে আসলাম যে ভাবির বিরুদ্ধে লাগাই দিই। তোমার মাথার তার কি পুরাই ছিঁড়ে গেছে? তুমি একটা গুন্ডাকে ঘরের মধ্যে এনে এখন ফাইলিং করতেছো? তুমি জানো লোকটা আমাদের জন্য কতখানি ডেঞ্জারাস হতে পারে? তুমি জানোই না তার সাথে আমার এর মাঝে যে কী খাতির রয়েছে। আমি তারে যদি বলি বসতে বলি সে বসে থাকে, আমি যদি তারে দাঁড়াইতে বলি সে দাঁড়ায়, আমি যদি তারে নাচতে বলি সে নাচে, আমি যা বলবো সেই মোতাবেক সে চলে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি এখন গিয়ে লোকটাকে বাসা থেকে বের করে দিবা, আমাদের বাসায় কোনো পাগল গুন্ডা থাকবে না, যাও বাসা থেকে বের করে দাও, যাও। কি বলো তুমি এসব? কি বলতেছি মানে, তুমি একটা গুন্ডাকে বাসার মধ্যে নিয়ে আসবা? তুমি জাস্ট দেখো যে আমি কেমনি খেলি জিনিসটা, খেলা যেন শুরু করছি দাও কই যায়। কি খাবেন, মাছ খাবেন না মাংস খাবেন? মাডার ভাই বুঝতে পারছি আপনি দুটোই খাবেন, আমি সবুজকে বলে দিয়েছি মাডার ভাই। আসসালামু আলাইকুম মাডার ভাই। হ্যালো জি মামা, আসসালামু আলাইকুম। জি এই তো, আর বলেন না মামা, এই বাসার মধ্যে এক ঝামেলা, কি অ্যাটেম্প টু মার্ডার না ফাটার কে জানি আইসা জুটছে বাসার মধ্যে, আর নামও তো মনে নেই এটার। এটার নাম কি যে আসছে যে বাসায়, এটার নাম কি? মন্টু। হ্যাঁ মন্টু মামা, জি। হ্যাঁ আপনাদের বলে কিরকম আত্মীয় হয়? হ্যাঁ, আরে বাসায় এসে গ্যাঞ্জাম শুরু করছে যা তা অবস্থা, আপনি একটু আসেন তো। হ্যাঁ আপনি আসেন, আমি আসি বাসায়। আসে, হ্যাঁ আসেন আসেন, জি জি, ওকে ওকে। নাও মামাকে ফোন করছো কেন? তো মামাকেও ফোন করতে পারবো না, পুলিশকেও ফোন করতে পারবো না, নিজেও যাইতে পারবো না, কাউকে জানাতে পারবো না, করবোটা কি? আচ্ছা তুমি মামাকে যে বলবা আমার সাথে একবার আলোচনা করে নিবা না? তোমার সাথে আলোচনা করার কি আছে? মামাকে কেন শুধু শুধু ইনভলভ করতেছো? ও কোনো কারে কাউকে ইনভলভ না করে ওই বেটা বাইরের থেকে এসে ডনরুমে ঢুকছে আজকে, কালকে ডনরুম থেকে ঢুকবে বেডরুমে, তাহলে করবো কি আমি? আচ্ছা তুমি কেন টেনশন করতেছো? আমি কেন টেনশন করবো? আমি টেনশন করতেছি না, কি পাইছেন আপনি? হ্যাঁ কি পাইছেন কি? এরম টু মার্ডার না, ফাইজলামি করেন, এরম টু মার্ডার আবার কি?
হয় মার্ডার নাহলে মার্ডার না, অ্যাটেম্প টু মার্ডার কি কি চান কি আপনি কি চান, কেন আসছেন এখানে? রিমু কই? কেন আমি রিমুকে নিতে আসছি? রিমুকে নিতে আসছি মানে ওই মেয়ে ফাজলামি করেন? রিমুকে দোকানে চিনিস? দোকানে গেলেন আর রিমুকে চ্যালেঞ্জ নিয়ে চলে গেলেন? তুই চিনস মানে আমার চিনস? তুই চিনস? তুই আমারে ভাই আপনি বোঝার চেষ্টা করেন ভাই, এটা একটা ভদ্র ফ্যামিলি, আপনারা দেখে তো ভদ্রলোক মনে হয়েছে, একটা ভদ্র মানুষ এই কাজ কেমনে করতে পারতেছেন? একটা একটা বাসায় ঢুকে ভাবে মা বোনরে নিয়ে টানাটানি না, মানে বউ নিয়ে টানাটানি করা ঠিক না ভাই। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কালকে আমার ফ্যামিলির একজনের মারছেন আপনি, এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি রিমুনে নিতে আসছেন, আপনার তো ভুলও হতে পারে না, মানে যে রিমুনে নিতে আপনি আসছেন এই রিমু হয়তো বা সেই রিমুন আপনি ভুল বাসায় চলে আসছেন ভাই। আপনার কাছে অনুরোধ করতেছি ভাই, বুঝার চেষ্টা করেন ভাই। আচ্ছা দেখেন আপনিও একজন পুরুষ মানুষ, আমিও একজন পুরুষ মানুষ। হ্যাঁ আপনি পুরুষ মানুষ? ঠিক আছে বাদ দেন ভাই, আপনার কাছে অনুরোধ করতেছি আপনি চলে যান ভাই, ঝামেলা করেন না, শুধু শুধু একটা ফ্যামিলির বাসায় কেন ঝামেলা করতেছেন? আমি অনুরোধ করতেছি আপনাকে। তুই এখানে আসছিস কবে? জেল থেকে ছাড়া পাইছিস কবে? আর এই বাসার ঠিকানা পাইছিস কোথায় তুই? ঠিকানা জোগাড় করার কোনো সমস্যা? আরে তুই এখানে আসছিস কেন? এটা রিমুর শ্বশুর বাড়ি, এখানে হই হুল্লোড় করার কোনো লাভ আছে? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি না তো কি, ওর এখানে বিয়ে হয়েছে, ওই সুখেশা দিতে আসে, তুই এখানে কেন হই হুল্লোড় করতে আসছিস? হাত জোর করে বলছি তুই এখান থেকে চলে যা। হাত জোর করতে আসছ? এটা রিমুর শ্বশুর বাড়ি, তোমাদের চক্রান্তের জন্য আমার আর রিমুর বিয়ে হয়নি। তোমরা যদি চক্রান্ত তখন না করতা তাহলে আমার সাথে রিমুর বিয়ে হতো, আর এখন আসছো মামাগিরি ফলাইতে। চক্রান্ত মানে তোর নাই ঠিক, তুই থাকো জেলখানায়, তুই করছ রাজনীতি, তোর কোনো ঠিক ঠিকানা নাই, তোর কাছে মেয়ে বিয়ে দেবো নাকি? দিবাও না দাও নাই, সেজন্য আসছি রিমুকে এখান থেকে নিয়ে যেতে। আমি সবার সামনে এখানে ওকে জোর করে তুলে নিয়ে যাব, দেখি তোমরা কি করতে পারো। জোর করে নিয়ে যাবে মানে হারাম জাদা, চুপ করে কথা বল, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছেন? হ্যাঁ মামা ভালো আছে। ভালো আছেন মামা? মামা কখন আসছে? এই যে আসলো মামা। ওনারে নিয়ে কই যেতেছেন মামা? ওর একটু মাথা খারাপ আছে, ওকে নিয়ে চলে যাচ্ছে। কি বলেন মামা? মামা আমি তো দেখি যে ওনার ব্রেনটা অনেক শার্প মামা, এই জন্য তো আমার ব্যবসায়িক পার্টনার হিসেবে ওনার রাখছি মামা। ব্যবসায়িক পার্টনার মানে তুমি থেকে ভালো করে চিনো নাকি? মামা আপনি যে কী বলেন মামা, মামা আমরা চোখ দেখলে বুঝতে পারি কারে দিয়ে ব্যবসা হবে কারে দিয়ে হবে না, আমাদের তো শরীরে তো ব্যবসায়িক প্লাট আছে মামা। ইয়ে মামা আপনি যেহেতু আসছেন বসেন, খাওয়া দাওয়া করেন, আরাম করেন, ঠিক আছে পরে আপনার সাথে কথা হবে আর কি। মন্টু ভাই চলেন। মার্ডার ভাই আপনি কিছু খাইবেন? আপনি যা খাইবেন আমি তাই নিয়ে আপনাকে খাওয়াইতে পারব, আপনি কী খাবেন বলেন। মার্ডার ভাই আপনি আমার একটা কাজ করে দেবেন, আপনি আমার যেরকম মারছেন না ওইরকম আর একটা মার দিতে পারে একজনরে, ও এখন বাসায় নাই, ও খালাম মারে নিয়া ময়মনসিং গেছে, আসলে মারটা দেবেন। আমি যখন বাসায় না থাকি ও আমার বউরে ডিস্টার্ব করে, আমার বউরে একা একা পাইলে কথা বলতে চায়, আবার ইশারায় ডাকে। কোন মার্ডার ভাই কেউ যদি কারো বউর সাথে কথা বলে
কারো করে ডিস্টার্ব করে, মেজাজ খারাপ লাগে না? মনে হচ্ছে না একদম খুন করিয়ে ফেলাই মার্ডার ভাই। আপনি আর খুন করবেন না, হাফ মার্ডার করবেন। এমন মার দেবেন আমার যে মাইটটা দিয়েছেন একদম ওইরকম একটা মার দেবেন, জীবনে যাতে আর কারো বউর সাথে কথা না বলে, কারো বউরে ডিস্টার্ব না করে। মার্ডার ভাই, আপনি যদি ওরে মাইটটা দেন, আপনি যা বলবেন আমি আপনার তাই করে দেব। আপনি বলছেন আমি ছাদ থেকে লাভ দিতে পারবো, লাভ দিয়ে পড়ে যদি মারা যায় তাহলে আমার বোন বিধবা হয়ে যাবে না, আপনার বোন বিধবা হয়ে যাবে না, আপনার বোন যদি বিধবা শাড়ি পরিয়া আপনার সামনে দিয়ে ঘুরে ওটা কি আপনার ভালো লাগবে? আমার সাথে তো আপনিই বেশি কষ্ট করবেন। মারার ভাই, আপনি যদি আমার এই কাজটা করে দেন আমি সবসময় আপনার কথা শুনব। আমার নাম সবুজ, আপনার যখন যা লাগবো আপনি আমারে বলবেন। আমাকে বলবো না, এখনই নিয়ে আসতাম। আমি বুঝি নাই, আমাকে একজন দিতে চাইছিল পরে আর দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার লাগবে কবে বল? আচ্ছা আমি তোমাকে আজকে সন্ধ্যার দিকে দিয়ে যাবো। গায়ে দিচ্ছেন আদর করবো আরেকবার যদি এই বাসায় তোরে দেখছি তোর ঠ্যাং ভাঙ্গা আমি হাতে দাঁড়াই দিব। শুয়োরের বাচ্চা গলির মোড়ে যায় মুন্টু ভাইয়ের কথা কও, তুই বাসায় ফিরতে পারবি না। আমি তোমার বাসায় ঢুকতে পারি না, বাইরের ছেলে এসে তোমার বাসায় গিয়ে তোমাকে নোট দিয়ে যায়, মানে কি? মানে কি? মানে কি? নেক্সট টাইম থেকে আমি যদি বাইরের কোনো ছেলেকে তোমার সাথে কথা বলতে দেখি তাহলে তোমার তো কিছু করতে পারবো না, কিন্তু ওকে আমি খুন করবো, তারপর আমি জেলে যাবো। বুঝছো? বুঝছো? আমি তোরে মারছি, আমি তোরে মারছি, তুই কাঁদতেছিস কেন তাহলে? আমি কি তোরে মারছি? আরে আজব, আমি তোরে মারছি নাকি? তুই কাঁদতেছিস কেন? আমি কি লাগবে এখন ক, নোট লাগবো? কি লাগবো? পুরোটার নাম কি? তনু। নিয়ে আমি নিয়ে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। তুই কি লাগবো তোর? তনু নিয়ে আসি, তনু তোরে নোট দেওয়া যাবে, কিন্তু ওরে আমার কোলে বসে নোট দিতে হবে, ঠিক আছে? আর কোনোদিন কারোর সাথে কথা বলবি না, বুঝছস? কোনোদিন বলবি না, ঠিক আছে? মামা কই, চল তোর আইসিং কর, চল আয় আয় আইসিং কর, চল 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 আইসিং। Thank you.
এই তো সমস্যাটা কি শুরু করছিস এগুলা? কি শুরু করছিস মানে? কি শুরু করছিস তুই বুঝতেছিস না? না আমি বুঝতেছি না। তা তো বুঝবি না, একটা বাজে ছেলেকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, তুই কিসের জন্য আবার ঘরে নিয়ে আসছিস? ও এখন বাজে ছেলে হয়ে গেছে, যখন তার সাথে পীড়িত করতে তখন তো ভালো ছিল, কারণ পীড়িত করো না, সম্পর্ক নাই, এই জন্য খুব খারাপ হয়ে গেছে। মুখ সামলায় কথা বল। আমি মুখ সামলায় কথা কইতেছি, আমি যদি মুখ সামলায় না কথা কইতাম তাহলে আপনি এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতেন না, বুঝছেন? শোন, তোর সাথে ফাউল কথা বলার আমার কোনো সময় নেই, আমি তোরে বারবার বলতেছি, ও একটা বাজে ছেলে, ফ্যামিলির মধ্যে ঢুকলে ফ্যামিলি তছনছ করে দেবে, বড় সড়ো একটা বিপদ হবে। ফ্যামিলিতে ও ঢুকলে কী হবে না হবে ওইসব আমার জানার দরকার নাই, শুধু আমি এটা জানি যে ফ্যামিলিতে ঢুকলে আপনার অনেক ক্ষতি হবে, এতে আমি অনেক আনন্দিত হব। কইছিলাম না আপনারে যে আপনি কেমনে সংসার করেন সেটা আমি দেখাই দেবো, ছুটাই দেবো আপনার সংসার। আমার সংসার ভাঙতে যেয়ে পুরো ফ্যামিলিটাকে ভেঙে দিস না, বুঝছিস? আমি ঘুমাইতাম পারতেছি না। ভাই তোমার যে কি বলবো, বুঝছো? খালাম্মা আছে না, খালাম্মার গ্রামের বাড়ি থেকে একটা বোধাই আছে, বোধাই খালা কিচ্ছু বোঝে না, ঢাকা শহরের কিচ্ছু বোঝে না, বুঝছো? হাফ বাফ কিচ্ছু বোঝে না, বাসায় এসে উঠছে, এত বলি যে বাসা থেকে বের হন, একটু ঘুরিয়ে ঠুসে বিভিন্ন জায়গায় দেখেন, শহর দেখেন, কোথাও যাইবে না, বুঝছো? কী করে সারাদিন, সারাদিনে যে ড্রয়িং রুমে বসে টিভি দেখে আর খায়, আর ওইখানে বসে বসে ঘুমায়, বুঝছো? মানে কোনো কথাই শোনে না আমাকে। তাহলে আমার আমার খাই বিছানা থেকে ঘুমাই থাকবো? খাওয়ার পরে আমি অন্তত 8-10 বার বলছি, তো ওইখানে ওসমান ভাই রুম, ওইখানে ওসমান ভাই ঘুমায়, তুমি এখানে ঘুমাইও না, তুমি বের হয়ে যাও, বাবু যে ওই ড্রয়িং রুমে পুরো জায়গা ভরে রয়েছে, তুমি ওইখানে গিয়ে ঘুমাও। কয় না আমার এখানেই ভালো লাগে, তুমি গিয়ে আবার পাশাপাশি 2টা লাত্তি দেবা, দেখবো আল্লাহ ঠিকই শুনবো, বোধহয় তো মনে করো যে এমনি কথা শুনবো না, লাত্তি দেবার ঠিকই শুনবো। আমার যদি ওইখানে ঘুমানো লাগতো আমি ঠিকই মনে করো লাত্তি দিয়ে পাশায় তারপরে গিয়ে ওইখানে ঘুমাইতাম। ফাজলামি করস, একটা কথা কইলাম তোমার সাথে, আমি ফাজলামি করম অসুন ভাই, তোমার একটা কথা কই শোনো, এমনিতে তোমার সাথে রাগ বা যাই করি, বুঝছো? তোমার এমনিতে আমি অনেক পছন্দ করি, আর রাগ করি কেন জানো? কারণ আমার বউরেনি যদি কেউ কখনো কোনো কথা বলে তখন এমনিতে আমার মাথাটা গরম হয়ে যায়, বুঝছো? আর কোনো কারণ নাই, খালি যে মাঝে মাঝে তুমি আমার বউর দিকে তাকাও, উল্লে পুল্লে কথা বলো, এই জন্যই রাগ করি। খাওয়া